বলছেন হোসেন আর আল্লাহর নবী সরি আলী আর আল্লাহর নবী একদিন বসে আছে, হঠাৎই কিছু খেজুর চলে এসেছে। কি চলে এসেছে? খেজুর একটা টোয়াতে চলে এসেছে, সবাই মিলে খেজুর খাচ্ছে, আল্লাহর নবী খাচ্ছেন, বাকি সাহাবীরা খাচ্ছেন, আলী বিন আবি তালেব তিনিও খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, বিচিগুলো সামনে রাখছেন, খেজুর খাচ্ছেন, বিচিগুলো রাখছেন। খেতে 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 খেজুর যখন শেষ হয়ে গেছে, সবাই নিজ নিজ খেজুরের বিচিগুলো গুনছে কে কত খেয়েছে। এরপর দেখছে যে সবাই যা খেয়েছে, আলী বিন আবি তালেব চতুর্থ খলিফা তিনি ডবল খেয়েছেন। কি খেয়েছেন কথা বলেন? ডবল, দ্বিগুণ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মিসকি হাসি দিয়ে বলছেন আলীকে, জি আলী কি বাবা, তুমি যে এত বড় পেটু, সবাই যা খেয়েছে তার ডবল তুমি খেয়ে নিয়েছ। আর আলী বিন আবি তালেব তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পেটুক তো পেটুক তো ভালোই, কিন্তু আপনি যে আমার চাইতে ডবল পেটুক, আমি তো খেজুর শুধু খেজুর খেয়েছি, আপনি যে খেজুরের বিচিও খেয়ে ফেলেছেন, আপনার সামনে কোনো বিচিও নাই। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর নবীকে অপমান করা হয়েছে, আল্লাহর নবীকে অপমান করা হয়েছে। এই ঘটনা কারা কারা এর আগে শুনেছেন একটু হাত তুলেন তো দেখেন, অনেক মানুষ শুনেছে। আপনারা মনে করতে এটা হাদিস, জি না এটা হাদিস নয়। তাহলে মনে করছেন কোনো তাফসির? জি তাফসির নয়, ইসরাঈল রেওয়ায়েত, জি না। এটা কোন তারিখ ইতিহাসে লেখা আছে? জি না। এটা লেখা আছে শিয়াদের কিতাবে। কাদের কথা বলেন? শিয়াদের, যারা মনে করে আসলে আল্লাহর নবী নবী হওয়ার যোগ্য ছিলেন না, বরং নবী হওয়ার যোগ্য ছিলেন আলী, ফেরেশতা জিব্রাইল, ভুল করে আল্লাহর নবীর ঘরে গিয়ে কোরআন নাজিল করে দিয়েছে, দেওয়ার কথা ছিল আলীকে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। যারা মনে করে আলী হচ্ছে মুশকিল কুশা, আলী সমস্ত মানুষকে রক্ষা করতে পারে, পাঁচ পাঞ্জাত শব্দ বাংলাদেশে চালু আছে না কথা বলেন, তারা মনে করে নবীর চাইতে আলীর মর্যাদা বেশি, এই ঘটনা দিয়ে আল্লাহ নবীকে তারা অপমান করেছে আর আলীর সম্মানকে বৃদ্ধি করেছে। কিন্তু মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তিনি বুঝতে পারলেন না কোন বই থেকে ঘটনাটা পড়ে তিনি বর্ণনা করে দিলেন, অথচ এটা কোরআন হাদিস নয়, এটা মেড ইন চায়না। কি বললাম কথা বলেন? এটা মেড ইন চায়না। কাকে বিশ্বাস করবেন আপনি বলতে পারেন? রুহুল আমিন ভাই, আপনি কি সব হাদিস পড়ে ফেলেছেন? জি, যে কথা বললাম এই কথা আপনি প্রমাণ দিয়ে দেখেন, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই হাদিসের সনদ পেশ করেন, এটা সম্ভব নয়। আমি আগে বলছি বক্তার নাম নেব না, কারণ বক্তাকে আমিও ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু কেউ যদি আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলে, সে আমার বাপ যদি হয় বাপের বিরুদ্ধে কথা বলবো। এটাই মুসলমানের ইমান হওয়ার দরকার। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের বাপ আজর যখন মূর্তি পূজা করতে শুরু করেছে, নবী ইব্রাহিম এসে বারবার বলছে, ইয়া বাতি, হে আমার পিতা, তুমি কেন এসব মূর্তি পূজা করছো যে কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। নবী ইব্রাহিম বাপের বিরুদ্ধে কথা বলেছে কি বলে নাই? বাড়ি ত্যাগ করে চলে গেছে, তারপরেও তিনি হকের উপরে ছিলেন, আমরা হচ্ছে ইব্রাহিমের সন্তান। অবশ্যই যত বড়ই মহত্তম অপরুষ হোক না কেন, যে কোরআন হাদিসের নামে নবীর নামে মিথ্যা কথা বলে, ভাই আমাদেরকে বলতে হবে কি হবে না? তবে কাউকে অপমান করে বলতে চাই না, নাম নিলে অনেক ভক্ত আছে তারা অন্তরে আঘাত পাবেন, ভক্ত অন্তরে আঘাত পেতে পারে, তাই আমি নাম নিই।